আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একাদশ শ্রেণীর ফিনান্স, ব্যাংকিং ও বিমা এই বিষয়টির প্রথম পত্রের অধ্যায় তিন অর্থের সময় মূল্য এই অধ্যায়টির পঞ্চম অংশ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার প্রথম বিষয়বস্তু হচ্ছে অসমান বা মিশ্র নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্য নির্ণয়। অসমান বা মিশ্র নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার জন্য আমরা দুইটি সূত্র আছে, সূত্রগুলো আগে দেখে নিই। যখন প্রত্যেক বছরের শেষে অর্থ জমা বা বিনিয়োগ করা হয়, যদি অসমান নগদ প্রবাহটা প্রত্যেক বছরের শেষে হয়, তখন আমরা এই সূত্রের মাধ্যমে আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব। পিভি দ্বারা বুঝতেই পারছো প্রেজেন্ট ভ্যালু বোঝানো হচ্ছে প্রথম বছরে ইনটু ওয়ান প্লাস আই এর পাওয়ার এন মাইনাস ওয়ান। যদি বছরের শেষে হয় তখন আমরা পাওয়ারটা এন মাইনাস ওয়ান দিয়ে শুরু করব, তারপর এন মাইনাস টু, এভাবে আপ টু এন মাইনাস এন পর্যন্ত। আবার যদি এমন হয় বছরের শুরুতে, যখন প্রত্যেক বছরের শুরুতে অর্থ জমা বা বিনিয়োগ করা হয়, তখন আমরা করব এই সূত্রের মাধ্যমে। এক্ষেত্রে পাওয়ারটা আমাদের এন থেকে শুরু হবে এবং পরবর্তী বছরে হবে কি এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এভাবে যে শেষ বছরে এন মাইনাস এন প্লাস ওয়ান, এই পর্যন্ত হবে। তাহলে চলো বিষয়টা আমরা একটি উদাহরণের মাধ্যমে অঙ্কটা আমরা কিভাবে করব বিষয়টি দেখে নিই। উদাহরণটি একটু দেখো। জনাব রহিম আগামী পাঁচ বছর প্রত্যেক বছরের শেষে এবি ব্যাংকে বার্ষিক 9% সুদে যথাক্রমে 12,000, 13,500, 15,000, 17,500, 19,000 টাকা জমা করবেন। পাঁচ বছর শেষে জনাব রহিম কত টাকা পাবেন? এখানে দেখো সমাধানে, এখানে আয়ের মান তো আমরা জানি এবং এগুলো হচ্ছে আমাদের ক্যাশ ফ্লো। তাহলে যেহেতু বছরের শেষে, তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে আমরা এক্ষেত্রে আমাদের ফিউচার ভ্যালুটা নির্ণয় করব। শুরু হবে এন মাইনাস ওয়ান থেকে, শেষে হবে এন মাইনাস এন পর্যন্ত। এখন আমরা কিছুই না, আমরা সূত্রে মানটা বসিয়ে দিই। প্রথম বছরের ক্যাশ ফ্লো, এটার পাওয়ার আমরা জানি এখানে বার্ষিক আয়ের মান 9%, তাহলে 0.09, এখানে পঞ্চম বছর পর্যন্ত আছে, তাহলে 5-1। এভাবে আমরা মানগুলো বসালাম, প্রেজেন্ট ভ্যালুগুলো বসালাম এবং পাওয়ারটা লাস্ট বছরে 5-5, 5-1 থেকে 5-2, 3-4 এবং 5, পাওয়ারটাই শুধু ডিফারেন্ট হচ্ছে। তাহলে একটু ক্যালকুলেশন করে দেখো অ্যান্সারটা কত আসে। হ্যাঁ, অ্যান্সারটা এসেছে 90,318.37082 টাকা। পরবর্তী আরেকটি উদাহরণ আছে, উদাহরণটুকু আমরা দেখে নিই, অঙ্কটা করে ফেলি চলো। জনাব করিম আগামী পাঁচ বছর প্রত্যেক বছরের শুরুতে এবি ব্যাংকে বার্ষিক 10% সুদে যথাক্রমে 13,000, 14,500, 16,000, 17,500 এবং 18,000 টাকা জমা করবেন। পাঁচ বছর পর সুদ আসলে তিনি মোট কত টাকা পাবেন? এক্ষেত্রে দেখো আমাদের সমাধানে আসো, এক্ষেত্রে যেহেতু বলছে বছরের শুরুতে, বছরের শুরুতে মানে আমরা তখন কি করব, আমাদের ফিউচার ভ্যালুটা বের করতে গেলে অসমান নগদ প্রবাহ বা মিশ্র নগদ প্রবাহের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করব। প্রথম বছরে যেটা আছে, যেহেতু বছরের শুরুতে, এক্ষেত্রে আমরা পাওয়ারটা এন লিখব, এরপর এন মাইনাস ওয়ান, এভাবে যেতে যেতে লাস্ট বছরে আমরা লিখব এন মাইনাস এন প্লাস ওয়ান। সূত্র তাহলে চলো আমরা মানটা বসাই। দেখো দেখতেই পাচ্ছ প্রথম বছরে পাওয়াটা 5, এখানে টোটাল 5 বছর আছে। পরের বছরে 5-1, 5-2, 5-3, 5-5 প্লাস 1। সূত্রে মান বসিয়ে আমরা ক্যালকুলেশন তাহলে করে ফেলি। ক্যালকুলেশন করে আমরা কত পেলাম, 104,437.08। আশা করি অসমান বা মিশ্র নগদ প্রবাহের ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করাটা তোমরা বুঝতে পেরেছ। এবার চলো পরবর্তী টপিকে যাই। আমরা এখন যে বিষয়টি দেখব সেটা হচ্ছে মাসিক কিস্তির পরিমাণ নির্ণয় করা। আমরা তো অ্যানুইটির অঙ্কগুলো শিখেছি, কিন্তু ওখানে যে আমরা কিস্তি সম্পর্কে আমরা জানি, কিস্তিটা আমরা বের করি এ দ্বারা কিস্তিটা বোঝানো হয়, কিস্তির পরিমাণটা বোঝানো হয়। এর মানটা আমরা কিভাবে নির্ণয় করব এটা একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখব। জনাব আকাশ একটি যন্ত্রপাতি ক্রয়ের জন্য 10,00,000 টাকার ঋণ নিতে চান। ঋণের কিস্তি মাসিক ভিত্তিতে পরিশোধ করতে হবে। ব্যাংক ঋণের সুদের হার 18%। জনাব আকাশ যদি 4 বছরে এটি পরিশোধ করতে চায় তাহলে প্রতিটি কিস্তির পরিমাণ কত? তার মানে বুঝতেই পারছো যে এটা হবে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি, এটা কি হবে আয়ের মান, 4 হবে এন এর মান, এবং আমাদের কি নির্ণয় করতে হবে এক্ষেত্রে এর মানটা নির্ণয় করতে হবে। চলো আমরা অঙ্কটা করে ফেলি।
কি কি দেওয়া আছে দেখো, আমি একটু আগেই বলে দিয়েছি, ঋণের পরিমাণ প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি আছে 10 লক্ষ টাকা, কিস্তির মেয়াদ এন ইকুয়াল টু 4, সুদের হার আই ইকুয়াল টু 18%, যেটাকে পয়েন্ট আনলে 0.18, চক্রবৃদ্ধি সংখ্যা এম ইকুয়াল টু 12। আমরা প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি সূত্রটা কি আমরা জানি, এ ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই বাই এম ইন্টু এন এম ডিভাইডেড বাই আই বাই এম। তাহলে সূত্রের মানটা বসাই আমরা, কিছুই না, আমরা সূত্রের মানটা বসালাম, সূত্রের মানটা আমরা বসালাম এই লাইনে, এবং পরবর্তী লাইনে আমরা কি করব, পরবর্তী লাইনে এসে আমরা এই অ্যামাউন্টটা বের করলাম, এই অ্যামাউন্টটা আমাদের সূত্রের এই অংশটুকু আমরা ক্যালকুলেশন করে পেলাম 34.0426, এটা আমরা ভাগ দিলাম কোনটাকে, 10 লক্ষটাকে, ভাগ দিয়ে আমরা কত পেয়ে গেলাম, আমরা আমাদের কিস্তির মান পেয়ে গেলাম 29,374.9996 টাকা, এটা হচ্ছে আমাদের এর মান। তাহলে আমরা বুঝতেই পারছি যে আমরা প্রেজেন্ট ভ্যালু, আমাদের সব ইনফরমেশন যখন থাকবে দেওয়া অঙ্কে, আমরা এর মানটা, কিস্তির মানটা কিভাবে নির্ণয় করব। এবার চলো, আমরা আশা করি বুঝতে পেরেছো, আমরা পরবর্তী টপিকে চলে যাই। আমরা এখন যে বিষয়টি দেখব সেটা হচ্ছে ঋণ পরিশোধ সূচি। এই ঋণ পরিশোধ সূচি বিষয়টা কি, দেখো ঋণ পরিশোধ সূচি বলতে কিস্তিতে ঋণ পরিশোধের তালিকাকে বোঝায়। এটা অবশ্যই একটা তালিকা, আমরা জানি ব্যাংক থেকে ঋণ নিলে এটা যখন এটা আমাদেরকে কিস্তিতে পরিশোধ করতে হয়। এই যে কিস্তি বলছি, এক একটা কিস্তির মধ্যে কী কী থাকে বলো তো, এক্ষেত্রে ঋণের সুদ এবং আসল থাকে, হ্যাঁ, যেখানে প্রতিটা কিস্তিতে ঋণের সুদ এবং আসল থাকে। তো এই ঋণ পরিশোধ সূচির মাধ্যমে মধ্যে আমরা এই ঋণের সুদ এবং আসলটাকে আলাদাভাবে দেখানো হয়। তাহলে চলো, এটা কিভাবে আমরা ঋণ পরিশোধ সূচি প্রস্তুত করব একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখে নিই। দেখো উদাহরণে কি আছে, জনাব করিম গাড়ি ক্রয়ের জন্য 5 বছরের জন্য 10% হার সুদে 7,58,158 টাকা ঋণ নিয়েছে। আগামী 5 বছরে প্রত্যেক বছরের শেষে সমপরিমাণ কিস্তিতে ঋণ পরিশোধ করতে হবে। সে এই টাকাটা ঋণ নিয়েছে, এটা প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি, প্রত্যেক বছরের শুরুতে, তার মানে বুঝতেই পারছো এটা অর্ডিনারি অ্যানুইটি, আর এনের মান 5, আয়ের মান 10%। 1 নম্বর বলছে কিস্তির পরিমাণ নির্ণয় করো, 2 নম্বর বলছে ঋণ পরিশোধ সূচি প্রস্তুত করো। তাহলে কিস্তির পরিমাণটা তো আমরা নির্ণয় করতে পারবোই, আমরা কিছুক্ষণ আগেই করলাম, এখন আমরা আবার এটা এই অঙ্কের জন্য আমরা করে ফেলি। কী কী দেওয়া আছে দেখো, এখানে ঋণের পরিমাণ প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি 7,58,158 টাকা, কিস্তির মেয়াদ এন ইকুয়াল টু 5, সুদের হার আই ইকুয়াল টু 10%, যেটা আমরা পয়েন্টে নিয়ে এসে লিখলাম 0.10। সাধারণ অ্যানুইটি বর্তমান মূল্য নির্ণয়ের সূত্রটা কি, এটা আমরা জানি, এ ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই আই পর এন ডিভাইডেড বাই আই। আমরা সূত্রে মানটা বসাবো, সূত্রে মান বসিয়ে আমরা কি করব, প্রথমে এই অংশের মানটুকু নির্ণয় করব, এই অংশের মানটুকু যেটা পাবো এই 7,58,158কে ওই অংশের মানটুকু দিয়ে আমরা ভাগ করব। তাহলে দেখো এই অংশের মানটুকু ছিল আমাদের 3.7908, তাহলে আমরা এর মান কত পেলাম, হ্যাঁ 2 লক্ষ টাকা পেলাম। আমরা অঙ্ক করতে গেলে একটু এদিক ওদিক মানে কম বেশি আসতে পারে, বাট অ্যাপ্রক্সিমেটলি আমাদের এখানে 2 লক্ষ টাকা আমরা পাবো। এখন এই যে আমরা প্রত্যেক ক্লাস কিস্তিতে 2 লক্ষ টাকা পাবো, এটা আমরা এখন ঋণ পরিশোধ সূচিতে সূচির মাধ্যমে আমরা দেখব। তাহলে চলো আমরা এখন একটা ঋণ পরিশোধ সূচি প্রস্তুত করে ফেলি। ঋণ পরিশোধ সূচি প্রস্তুত করতে গেলে আমাদের এরকম প্রথমে একটা ছক করতে হবে। ছকের প্রথম কলামে থাকবে বছর, দ্বিতীয় কলামে থাকবে বছরের শুরুতে ঋণের পরিমাণ, তৃতীয় কলামে কিস্তির পরিমাণ, চতুর্থ কলামে সুদ, পঞ্চম কলামে আসল, ষষ্ঠ কলামে বছর শেষে ঋণের পরিমাণ। তাহলে চলো আমার সাথে সাথে তোমরা অঙ্কটি করে নাও। আমরা প্রথমে যে কাজটি করব, আমাদের এখানে 5 বছর ছিল, আমরা প্রথমে বছরের কলামে এভাবে 1, 2, 3, 4, 5 আমরা লিখে ফেলব। এরপর দেখো কিস্তি ছিল আমাদের কত, 2 লক্ষ টাকা, আমরা কিন্তু 5 বছর প্রত্যেক কিস্তিতেই আমরা 2 লক্ষ টাকা পরিশোধ করব। তাহলে আমরা কি করতে পারি, 3 নম্বর কলামে প্রত্যেক কলামে আমরা 2 লক্ষ টাকা লিখে ফেলি, কারণ প্রত্যেক বছরই আমরা একই পরিমাণ অ্যামাউন্টটা পরিশোধ করব। এখন আসো, আমরা ঋণ নিয়েছিলাম কত টাকার, এই ঘরে বছর সুদের ঋণের পরিমাণে আমরা লিখে ফেললাম 7,58,158 টাকা। এখন দেখো চতুর্থ কলামে আমাদের কি লিখতে হবে, সুদ। এই যে সুদ, সুদটা আমাদের এই অঙ্কের জন্য ছিল 10%, তাহলে এই 10%টা আমরা কিসের উপর, 2 নম্বর কলামের উপর 10%, বছরের শুরুতে আমাদের ঋণ ছিল এই অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটার উপর 10% ক্যালকুলেশন করে দেখো তো কত আসে, হ্যাঁ আমরা এই অ্যামাউন্টটার উপর 10% ক্যালকুলেশন করে আমরা এই ঘরে লিখব, আমাদের আসলো 75,815.8, ঠিক আছে। তাহলে দেখো আমরা প্রথম বছরে
সুদ দিলাম এত টাকা, তাহলে আমরা আসল কত পরিশোধ করেছি? আমাদের কিস্তি পরিশোধ করেছি 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকার মধ্যে সুদ যদি এই অ্যামাউন্টটা হয়, তাহলে এই 2 লক্ষ টাকা থেকে সুদ মাইনাস করলে আমরা কত টাকা আসল পরিশোধ করেছি সেটা আমরা পেয়ে যাব। মাইনাস করে দেখো কত আসে অ্যান্সার, 1,24,184.2। এবার দেখো এই টাকাটা আমরা আসল পরিশোধ করেছি, তাই না? এই টাকা যদি আমরা আসল পরিশোধ করি, তাহলে আমাদের বছর শেষে ঋণের পরিমাণ কত থাকলো, ঠিক আছে? সুদ ছাড়া আমাদের ঋণের পরিমাণ কত থাকছে সেটা আমরা কিভাবে বের করব? এই যে এই অংশটুকু বছরের শুরুতে যে ঋণের পরিমাণ ছিল, ওই অ্যামাউন্ট থেকে আমরা আসল অ্যামাউন্ট, এই 5 নম্বর কলমের অ্যামাউন্টটা মাইনাস করব। মাইনাস করে আমরা অ্যান্সারটা এখানে বসাবো। অ্যান্সারটা এখানে বসাও, কত পেলাম আমরা? 6,33,973.8 টাকা। আশা করি আমরা প্রথম কলাম, প্রথম রোটা বুঝতে পেরেছি, প্রথম বছরের। এটা যদি বুঝতে পারি, আমরা বাকি বছরগুলো করতে পারব। দেখো প্রথম বছরের শেষে যেটা ঋণের পরিমাণ, সেই অ্যামাউন্টটাই কী হবে আমাদের পরবর্তী বছরের শুরুতে ঋণের পরিমাণ। আমরা লিখে ফেললাম, আবার একইভাবে আমরা এই অ্যামাউন্টটুকুর উপর সুদ ধরবো 10%। কত আসে দেখো তো, আমরা পেলাম 63,397.38। তাহলে এবার এই টাকাটা যদি সুদ হয়, আসল কত হবে? 2 লক্ষ টাকা থেকে এই অ্যামাউন্টটা মাইনাস করো, আসল থাকবে আমাদের 1,36,602.62। এই আসল টাকাটা আমাদের পরিশোধ হয়েছে। তাহলে এই বছরের শেষে আমাদের ঋণের পরিমাণ কত থাকবে? এই 2 নম্বর কলমের অ্যামাউন্ট থেকে এই 5 নম্বর কলমের অ্যামাউন্টটা মাইনাস করে দাও। হ্যাঁ, কত থাকলো আমাদের? 4,97,371.18। এই বছর শেষে ঋণের পরিমাণটা আবার আমরা এখানে লিখবো, তৃতীয় বছরের শুরুতে আবার এটার উপর 10% সুদ ধরবো, এই অ্যামাউন্টটা আমরা পেলাম। এখন আবার এই 4 নম্বর কলমের অ্যামাউন্ট 2 লক্ষ টাকা থেকে মাইনাস করে আমরা আসল কত পরিশোধ হয়েছে আমরা বের করলাম, 1,50,262.88। তাহলে আমরা একইভাবে এই 2 নম্বর কলম থেকে 5 নম্বর কলম মাইনাস করলে আমরা কি পাবো? বছর শেষে ঋণের পরিমাণ। দেখো আমি পরবর্তীগুলো আমরা ইজিলি করতে পারবো, আমরা যদি শুধুমাত্র প্রথম রোটা আমরা বুঝতে পারি। তাহলে বছর শেষে যে ঋণের পরিমাণ, ওটা পরবর্তী বছরে শুরুতে ঋণের পরিমাণ। এই অ্যামাউন্টের উপর আবার আমরা সুদ ধরবো 10% সুদ আমরা এই অ্যামাউন্টটা পেলাম। কিস্তির পরিমাণ থেকে আমরা সুদের পরিমাণ বাদ দিলে আমরা পাবো আসল, পেলাম। আবার বছরের শুরুতে ঋণের পরিমাণ থেকে আসল অংশটুকু বাদ দিলে আমরা পাবো বছর শেষে ঋণের পরিমাণ। এটাই হবে আমাদের পরবর্তী বছরের শুরুতে ঋণের পরিমাণ, এই অ্যামাউন্টটা। এটার উপর আমরা আবার সুদ ধরব। কিন্তু শেষ বছর এসে, শেষ বছরে কিন্তু আমাদের, খেয়াল করো, বছর শেষে ঋণের পরিমাণ শূন্য হয়ে যাবে, তাই না? বছর শেষে ঋণের পরিমাণ শূন্য হতে হলে কি করতে হবে? আমাদের এই অ্যামাউন্টের সাথে এই অ্যামাউন্টটা মিলতে হবে। দেখো এইটার উপর সুদ ধার্য করে আমরা এখানে লিখবো, কিন্তু আমাদের কিন্তু এক্স্যাক্ট এই অ্যামাউন্টটা আমাদের সুদ আসবে না, একটু চেঞ্জ আসবে, ঠিক আছে? এখানে আমাদের সুদ অ্যাকচুয়ালি 1 টাকা বেশি আসে। হ্যাঁ, একটু ক্যালকুলেশন করে দেখো, কিন্তু আমরা এখানে কম লিখেছি। কেন লিখেছি? কারণ এখানে বছর, একদম শেষের বছরের ক্ষেত্রে এই অ্যামাউন্টটা, আসল অ্যামাউন্টটা হবে বছর শুরুতে ঋণের পরিমাণের সমান। তাহলে কিন্তু বছর শেষের ঋণের পুরাটা পরিশোধ হয়ে যাবে এবং বছর শেষের ঋণের পরিমাণ হবে শূন্য। এটার জন্য এখানে আমরা 1 টাকা এখানে বেশি দেখানো, এখানে সরি 1 টাকা কম দেখানো হয়েছে, ঠিক আছে? কারণ বছরের শেষে পুরোটাই পরিশোধ হয়ে যাবে। যখন এই বছর একদম শেষ কলামটা যখন তোমরা করবা, তখন তোমরা দেখবা যে 1 টাকা, 2 টাকা বা এটা পার্সেন্টেজের সুদের হারের উপর ডিপেন্ড করে এই অ্যামাউন্টটা, সুদের হারের উপর ডিপেন্ড করে এই অ্যামাউন্টটা একটু কম বেশি হয়ে থাকে, ঠিক আছে? তাহলে এটা আমরা নিচে ঠিক এভাবে একটি নোট দিয়ে দেবো, আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্কে আমরা এখানে কি দেখব? আমাদের এইখানে আমরা দেখব হচ্ছে বছরের শুরুতে যদি হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে ঋণ পরিশোধ ছুটিটা প্রস্তুত করব, এখন আমরা সেটা দেখব। উদাহরণটুক দেখো, নোট করে নাও। জনাব আরিফ যন্ত্রপাতি ক্রয়ের জন্য 5 বছরের জন্য 15% হার সুদে 7,71,000 টাকা ঋণ নিয়েছে। আগামী 5 বছরের প্রত্যেক বছরের শুরুতে সমপরিমাণ কিস্তিতে ঋণ পরিশোধ করতে হবে। আগের অঙ্কের সাথে এই অঙ্কের পার্থক্য হচ্ছে বছরের শুরুতে ঋণটা পরিশোধ করতে হবে। একইভাবে আমরা কিস্তির পরিমাণ নির্ণয় করব, কিন্তু অ্যানুইটি ডিউ সূত্র দিয়ে, এবং ঋণ পরিশোধ সূচি আমরা প্রস্তুত করব। তাহলে চলো আমরা আগে কিস্তির পরিমাণটা নির্ণয় করে নিই। এখানে লিখলাম ঋণের পরিমাণ, কিস্তির মেয়াদ, সুদের হার, আমাদের এক্ষেত্রে হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে 15%, তাই না? তাহলে অগ্রিম অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র আমরা জানি, এটা আমরা সূত্রটা লিখে ফেললাম। সূত্রে মান বসাবো,
সূত্রে মান বসিয়ে একইভাবে আমরা এই অংশটুকুর মানটা বের করে আমরা 7,71,000 টাকাকে ডিভাইড করব ওই মানটা দিয়ে, যেটা ছিল আমাদের 3,8550 টাকা। ডিভাইড করলে আমরা কত পেলাম এর মান? আমরা পেলাম 2,00,000 টাকা। তাহলে এর মান যখন পেলাম, আমরা একইভাবে আমরা ঋণ পরিশোধ সূচিটা প্রস্তুত করব। কিন্তু একটু পার্থক্য আছে, আমি পার্থক্যটুকু দেখিয়ে দিলে তোমরা এই ক্ষেত্রে ঋণের পরিমাণটা বের করতে পারবে। আমরা শূন্য থেকে লিখব এখানে বছরের সংখ্যাটা, শূন্য থেকে 1, 2, 3, 4 পর্যন্ত লিখলাম। আমরা 5 বছর পর্যন্ত দেব, কিন্তু যেহেতু বছরের শুরুতে আমরা এখানে শূন্য থেকে শুরু করব। কিস্তির পরিমাণ একইভাবে 2,00,000 টাকা আমরা লিখে নিলাম, বছরের শুরুতে ঋণের পরিমাণ 7,71,000 টাকা এটাও লিখে নিলাম। এখন খেয়াল করো, যদি বছরের শুরুতে ঋণটা পরিশোধ করা হয়, তার মানে কি হচ্ছে, এই ঋণটা গ্রহণ করার সাথে সাথেই সে কিন্তু কিস্তিটা পরিশোধ করে দিচ্ছে। যেহেতু ঋণটা গ্রহণের সাথে সাথে প্রথম কিস্তি পরিশোধ করছে, তার মানে প্রথম কিস্তির মধ্যে কোনো সুদ থাকবে না, তাই না? ওটা যেহেতু ঋণটা গ্রহণ করার সাথে সাথে পরিশোধ করছে, তার মানে কোনো টাইম গ্যাপ থাকছে না, এক্ষেত্রে কোনো সুদ থাকছে না। যে কারণে অগ্রিম অ্যানুইটির ক্ষেত্রে বা বছরের শুরুতে যদি আমাদের অঙ্কে দেওয়া থাকে, তাহলে আমরা প্রথম ক্ষেত্রে সুদের হার এখানে লিখব 0, ঠিক আছে? তাহলে আসল কি? 2,00,000 টাকা পুরাটাই আমাদের আসল আসল থাকলো। তাহলে বছর শেষে ঋণের পরিমাণ 7,71,000 থেকে 2,00,000 বাদ দিলে আমরা এই অ্যামাউন্টটা পাবো। এই অ্যামাউন্টটা হবে পরবর্তী বছরের শুরুতে ঋণের পরিমাণ। তাহলে এই এবার আমরা দ্বিতীয় বছর থেকে, মানে পরে এই 5,71,000 টাকার উপর 15% সুদ ধরবো। সুদ ধরে দেখো তো অ্যামাউন্টটা কত আসে, হ্যাঁ 85,650 টাকা পেলাম। এখন আমরা এই 2,00,000 টাকা থেকে এই অ্যামাউন্ট বাদ দিয়ে আমরা আসলটা বের করলাম, এবং বছর শুরুতে ঋণের পরিমাণ থেকে আসলটা বাদ দিয়ে আমরা বছর শেষে ঋণের পরিমাণ বের করলাম। এটা পরবর্তী বছরের শুরুতে হবে, আবার সুদটা 15% ধরলাম। ধরে আমরা অ্যামাউন্টটা কত পেয়েছি একটু ক্যালকুলেশন করে দেখবে, হ্যাঁ 68,497.5 এই অ্যামাউন্টটা পেলাম। তাহলে এখান থেকে আমরা এখন কি করব, 2,00,000 টাকা থেকে এই অ্যামাউন্টটা বাদ দিয়ে আমরা এখানে আসলটা বসাবো, এবং শুরুতে ঋণের পরিমাণ থেকে আসল বাদ দিয়ে আমরা আবার আগের অঙ্কের মতোই এখানে পেয়ে গেলাম। হ্যাঁ, এখানে আমি একটু দ্রুত বোঝাচ্ছি, কারণ অলরেডি আমরা এই অঙ্কটা কিছুক্ষণ আগে করে এসেছি। এই অ্যামাউন্টটাই আবার আমাদের এখানে চলে আসবে, যে অ্যামাউন্টটার উপর আমরা সুদ ধরবো 15% ধরে আমরা সুদের কলামে বসাবো। তাহলে কি হচ্ছে, এই 2,00,000 টাকা থেকে এই সুদটা বাদ দিলে আমরা আসলটা পাবো, এই অ্যামাউন্টটা পেলাম 1,51,227.88। এখন আমরা কি করব, এই সুদ থেকে সরি, এখন আমরা এই যে কিস্তি, এখন আমরা বছরের শুরুতে ঋণের পরিমাণ থেকে আসলটা বাদ দিলে আমরা বছর শেষে ঋণের পরিমাণটা পেয়ে যাব। আমরা অ্যামাউন্টটা পেলাম, এটাই আমাদের পরবর্তী বছরের শুরুতে ঋণের পরিমাণ আসলো। এবং এখান থেকে আমরা কি করব, আবার সুদটা ধরলাম, 2,00,000 টাকা থেকে সুদটা বাইনাস করলে আমরা আসলটা পাবো, এবং বছর শেষে ঋণের পরিমাণ হবে 0। লাস্ট কলামটা আমরা আবার আগের মতো করব, দেখো এক্স্যাক্ট এই অ্যামাউন্টটা আসে না, সুদটা ধরলে আমরা কি করব, এই অ্যামাউন্টটা এখানে লিখব, এবং সুদটা আমরা ক্যালকুলেশন করে নোটে লিখব যে সুদটা আসলে আমাদের ছিল এত 26,087.00, কিন্তু যেহেতু আমাদের সমান দেখাতে হবে, আমরা এখানে 60 টাকার জন্য কম দেখিয়েছি। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। তাহলে একটু খেয়াল করে দেখো, আমাদের আগের অঙ্কের সাথে যদি আমাদের ঋণ পরিশোধ সূচিতে বছরের শুরুতে থাকে, তাহলে পার্থক্যটা কি, শুরুতে থাকলে এবং বছরের শেষে যদি ঋণের পরিমাণ, মানে বছরের শুরুতে যদি কিস্তি পরিশোধ করা হয়, তাহলে হচ্ছে আমরা প্রথম বছরের সুদটা আমরা 0 ধরবো। আমাদের কিন্তু দুইটা অঙ্কের ক্ষেত্রেই, দুই ধরনের ক্ষেত্রে বছর শেষে ঋণের পরিমাণটা কিন্তু আমাদের কি হয়ে যাবে বলো তো, দুই অঙ্কের ক্ষেত্রেই আমাদের বছর শেষে ঋণের পরিমাণ হয়ে যাবে 0, ঠিক আছে? কিন্তু যদি আমাদের এটা অগ্রিম অ্যানুইটি হয় বা বছরের শুরুতে কিস্তি পরিশোধ হয়, তাহলে প্রথম বছরের ক্ষেত্রে আমরা কোনো সুদ ধরব না, ওখানে আমরা 0 লিখব। আর যদি আমাদের এটা বছরের শুরুতে কিস্তি পরিশোধ না হয়, তাহলে আমরা এখানে কি করব, এখানে আমরা তাহলে আমাদের প্রথম বছরের অ্যামাউন্টটার উপর সুদ ধরে আমরা এখানে লিখব। আর এখানে তো আমি বললাম, এখানে আরেকটা জিনিস মনে রাখবে, এখানে সবসময় আমাদের এক হয়ে যাবে না, কিছু এটা মানে সুদের হারের কারণে একটু কম বেশি দেখাবে। যেই অ্যামাউন্টটা কম বেশি দেখাবে, আমরা কিস্তির পরিমাণ থেকে আমাদের আসল পরিমাণ যেটা, এই দুটা ইকুয়াল হবে, তাহলে ওই অ্যামাউন্টটা কম বা বেশি কেন হয়েছে, বছর শেষে ঋণের পরিমাণটাকে শূন্য দেখানোর জন্য, এরকম একটা নোট অবশ্যই অঙ্কের নিচে দিয়ে দিতে হবে। এটার জন্য একটা নাম্বার বরাদ্দ থাকে,
এবার আজকের হোমওয়ার্কটুকু একটু নোট ডাউন করে নাও। সাবরিনা এইচএসসি পরীক্ষায় GPA 5 পেয়েছে, তার বাবা তাকে পুরস্কার হিসেবে 1 লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেন। তার বাবা আজকে তাকে এই অর্থ দেওয়ার জন্য দুইটি বিকল্প দেন। বিকল্প দুটি কি ছিল? প্রথম বিকল্প, সে বিকল্প এক, সে 5 বছর যাবৎ প্রতি বছর শুরুতে যথাক্রমে 10,000, 15,000, 20,000 টাকা, 25,000 টাকা এবং 30,000 টাকা পাবে। বিকল্প দুই, সে 5 বছর যাবৎ প্রতি বছর শেষে 20,000 টাকা করে পাবে, সুযোগ ব্যয় 10%। ক প্রশ্ন, ক নম্বর প্রশ্ন, অর্থের ভবিষ্যৎ মূল্য কি? খ, প্রকৃত সুদের হার কি ব্যাখ্যা করো। গ, বিকল্প একের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো, যেটা আমরা শিখেছি আজকের ক্লাসে। ঘ, কোন বিকল্পটি সাবরিনার গ্রহণ করা উচিত, বর্তমান মূল্য বিবেচনা করে মতামত দাও। তাহলে আশা করি আজকে আমরা যতটুকু পড়লাম লেকচারটি বুঝতে পেরেছ। সকলে ভালো থাকবে, ধন্যবাদ।